ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার উদ্যোগ নিল কোচবিহার নিউটাউন ক্লাব। আজ ওই ক্লাবের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের সহযোগিতায় শহরের 12 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু সচেতনতার প্রচার চালানো হয়। নিউটাউন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ওই এলাকায় ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন, মশা মারার তেল স্প্রে করেন, মশা মারার ধোঁয়াও ছড়ানো হয়। একই সঙ্গে এলাকার বাসিন্দাদের ডেঙ্গু রোগ সম্পর্কে অবহিত করতে মাইকে সচেতনতামূলক প্রচার চলে। নিউটাউন ইউনিট এবং ব্লাড ডোনার অর্গানাইজেশনের পক্ষ থেকে আজকে ডেঙ্গু সচেতনতার জন্য যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তার একমাত্র উদ্দেশ্য ডেঙ্গুকে জানা, ডেঙ্গুকে বোঝা এবং যে কারণগুলোর জন্য ডেঙ্গুর মশা ডিম পাড়ে এবং ছড়ায় সেই কারণগুলোকে প্রতিরোধ করা। আমরা এলাকাবাসীর কাছে অনুরোধ করছি, ডেঙ্গুকে জানুন, ডেঙ্গুকে চিনুন। মাত্র কয়েকটা মাত্র শর্ত এবং কয়েকটা মাত্র নিয়ম মানলেই কিন্তু এই ডেঙ্গুর হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারবর্গকে বাঁচাতে পারবেন। কারণ সমগ্র উত্তরবঙ্গেই একটা ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। কুচবিহারে এখনও অবধি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শতাধিক, তার মধ্যে খবর আছে একজন মারাও গেছে। এবং যেহেতু আমাদের এখানে ডেঙ্গুর কোনো চিকিৎসা নেই, কিছু একটা প্রবলেম হলেই শিলিগুড়ি দৌড়াতে হয়, তাই আমাদের মতো জায়গায় ডেঙ্গুকে সচেতন করা এবং ডেঙ্গুকে প্রতিরোধ করার বেশি দরকার। আর ডেঙ্গু কমে গেলে প্লেটলেটের দরকার পড়ে, সেটাও কিন্তু আমাদের কুচবিহারে পাওয়া যায় না। আমরা এটাও জন সরকারের কাছে এটাও আবেদন রাখি, আপনারা এই প্লেটলেট সংরক্ষণের ব্যবস্থাটা কি উত্তরবঙ্গে শুধু শিলিগুড়ি বাদ দিয়ে অন্য অন্য জেলা আছে? না, কোথাও নেই, শুধুমাত্র শিলিগুড়ি জেলাতেই আছে। সমস্ত 6টা জেলা থেকে যেহেতু শিলিগুড়ির উপরে চাপ পড়ে, তাই শিলিগুড়ি মেডিকেল কলেজ এবং অন্যান্য বেসরকারি হাসপাতালগুলো প্লেটলেট সাপ্লাই দিয়ে তালগুলোতে পারে না। তাই সরকারের কাছে এটা অনুরোধ, আপনারা এখানে প্লেটলেটের ব্যবস্থা করুন আর ডেঙ্গু মহামারীকে আটকানোর জন্য আরও সচেতনতা বৃদ্ধি করুন।